নমস্কার বন্ধুরা, বেসিক কম্পিউটার কোর্স লেভেল ফাইভে তোমাদের স্বাগত। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কম্পিউটারের অপারেটিং সিস্টেম সম্বন্ধে একটু আলোচনা করব, তো আজকে সেটা একটু বলে নিই। তো এটা আমি একদম সহজ করে বলছি, যারা একদম কম্পিউটারে নতুন, যারা কম্পিউটারে একদম কিছুই সেরকম জানেন না, তো তাদের জন্য যে অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি খুব বড় একটা বিষয়, এটা বুঝতে গেলে অনেক ডিপে যেতে হবে। আমি অত কঠিন করে বলছি না, আমি সহজ করে একটু বুঝিয়ে দিচ্ছি, পরে যদি ডিটেলসে যদি পারি তো আর একটা ভিডিও বানিয়ে দেবো। তো সহজ করে বলতে গেলে কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার জিনিসটা কি না, আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার আমরা জানি যে এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল পার্ট, অর্থাৎ সামনাসামনি যেগুলো আমরা দেখতে পাই কিবোর্ড, মাউস, মনিটর, এছাড়াও এর ভেতরে আমরা যদি ক্যাবিনেটের মধ্যে দেখি তাহলে দেখতে পাবো যে এর ভেতরে একটা মাদার বোর্ড রয়েছে, তার উপরে প্রসেসর বসানো রয়েছে, র্যাম রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, এইসব রয়েছে। এছাড়াও আরও অনেক পার্টস রয়েছে। আমি হার্ডওয়্যারের উপরে আর একটা কোর্স চালু করব, তাতে ডিটেলসে আলোচনা করব কম্পিউটার বিভিন্ন হার্ডওয়্যার নিয়ে এবং কম্পিউটার কীভাবে কাজ করে সেগুলো নিয়ে আমি একটা কোর্স চালু করব, সেটাও তোমরা দেখে নেবে। তার সাথে সাথে বলি, আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও তোমরা, যারা নতুন সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে নাও। আমি সিরিয়ালি অনেক ভিডিও দিতে থাকবো তোমাদেরকে, তোমরা সেগুলো দেখলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আমি একদম বেসিক থেকে শুরু করেছি, এরপর অ্যাডভান্স লেভেলের কিছু কোর্স করব। আজকে অপারেটিং সিস্টেম যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে সিস্টেম সফটওয়্যার, আর যে সফটওয়্যারটা নিয়ে যেটা আমরা বলতে যাচ্ছিলাম যে সফটওয়্যারটা কী, না সফটওয়্যারটাকে জানতে হবে সফটওয়্যারটা কী। সহজ করে বলতে গেলে এগুলো কিছু কম্পিউটার বুঝতে পারে এরকম কিছু কমান্ড, কমান্ডের সমস্ত যে কমান্ডগুলো অনুযায়ী আমরা সেই কমান্ডগুলো দিতে পারি, বা ইন্টারনাল কিছু কমান্ড আছে যেগুলো কম্পিউটার নিজে থেকে কাজ করবে, অর্থাৎ কিছু কমান্ডের সমষ্টি যেগুলো কম্পিউটার সেই অনুযায়ী, সেই কমান্ড অনুযায়ী কাজ করবে। এবার এই সফটওয়্যার মেনলি দু ধরনের, এক হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে সেইগুলো, যেই সফটওয়্যারগুলো সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করে। ধরা যাক আমরা কিছু একটা করব, সেটা সরাসরি আমরা তো হার্ডওয়্যারের মধ্যে করতে পারি না, তো সেই সফটওয়্যারগুলো কি করে না, যে আমাদের যে কমান্ডগুলো রয়েছে, যে কমান্ডগুলো আমরা দিই সেইগুলো সরাসরি হার্ডওয়্যারের মধ্যে, অর্থাৎ প্রসেসর র্যামের মধ্যে যায়, গিয়ে সেখানে কাজ করে। আমাদের অপারেটিং সিস্টেমে হলো সেই ধরনের একটা সিস্টেম সফটওয়্যার, যে সফটওয়্যার কি করে না, সরাসরি ইউজারের কমান্ডগুলো নিয়ে কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে যায়, গিয়ে সেখানে সেই অনুযায়ী কাজ করে, সেই অনুযায়ী আউটপুটটা আমাদের দেখায়। তো অপারেটিং সিস্টেম এমন একটা সফটওয়্যার যেটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা কম্পিউটারে অবশ্যই থাকতে হবে। কম্পিউটারের অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলতে পারে না। কম্পিউটার ফিজিক্যালি তৈরি হয়ে যাওয়ার পর প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম সেই কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে হয়, তারপরেই আমরা কম্পিউটারের যাবতীয় কাজ করতে পারবো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আছে, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ ইত্যাদি, সবই আমরা ইনস্টল করতে পারবো তখনই যখন আমরা একটা কম্পিউটারে অপারেটিং সিস্টেম আগে থেকে ইনস্টল করে রাখবো। অর্থাৎ অপারেটিং সিস্টেম অবশ্যই থাকতে হবে একটা কম্পিউটারে। অপারেটিং সিস্টেম এমন একটা সফটওয়্যার, এমন একটা সিস্টেম সফটওয়্যার যেটা আমাদেরকে কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে, অর্থাৎ ব্যবহারকারীর সাথে কম্পিউটারের একটা সংযোগ রক্ষা করে, বা কম্পিউটারটাকে সোজা কথায় বলতে গেলে কম্পিউটারটাকে অপারেট করতে সাহায্য করে, বা এটা কম্পিউটার অপারেটিং সিস্টেম ছাড়া আমরা কম্পিউটার অপারেট করতে পারি না। কম্পিউটার অপারেট করার জন্য আমাদের অপারেটিং সিস্টেম অবশ্যই লাগবে। এবার কম্পিউটার অপারেটিং সিস্টেম অনেক রয়েছে পৃথিবীতে, তার মধ্যে আমরা যে অপারেটিং সিস্টেমটা মোস্টলি সবথেকে বেশি ব্যবহার করি সেটা হলো মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আমি যে অপারেটিং সিস্টেমটা এখানে ব্যবহার করছি সেটা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম। এটা কোথা থেকে দেখা যায় না, এই দিস পিসির মধ্যে রাইট ক্লিক করলে প্রপার্টিজ বলে একটা মেনু রয়েছে, ওখানে যদি যাই সেখানে আমরা দেখতে পাবো এটা একটা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম চলছে। এরকমভাবে অপারেটিং সিস্টেমটা কী আছে আমরা এখান থেকে দেখতে পারি। তো যেটা বলছিলাম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম রয়েছে আমাদের মাইক্রোসফটের তৈরি। এই উইন্ডোজের বিভিন্ন ভার্সান, অর্থাৎ আস্তে আস্তে করে উন্নত হয়েছে। একদম প্রথমের দিকে উইন্ডোজ 95 অপারেটিং সিস্টেম ছিল, তারপরে উইন্ডোজ 98 এসছে, তারপরে 2000 এসছে, তারপরে XP এসছে, ভিস্তা এসছে, এই ধরনের বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আস্তে আস্তে করে উন্নত হয়েছে। এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো উন্নত হয়ে হয়ে এখন যে অপারেটিং সিস্টেমটা চলছে সেটা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম। এরপরে উইন্ডোজ 11ও বেরিয়ে গেছে অবশ্য, তো এরপরে হয়তো আরও অনেক আস্তে আস্তে ডেভেলপড অপারেটিং সিস্টেম বেরোবে। তো যাই হোক না কেন, প্রত্যেকটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কিন্তু বেসিক ফাংশানগুলো রয়েছে যেগুলো একই। আমি এর আগের দিন আগের ভিডিওটাতে যেটা দেখিয়েছিলাম যে প্রত্যেকটা কাজ আমরা একটা উইন্ডোজের মাধ্যমে খুলতে পারবো। এই উইন্ডোজের যে বেসিক জিনিসগুলো রয়েছে তার মধ্যে উপরে থাকবে টাইটেল বার,
তার সাথে মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন এবং ক্রস বাটন থাকবে। এছাড়া ফোল্ডার, ফাইল এইসব থাকবে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে, প্রত্যেকটা উইন্ডোজে এই জিনিসগুলো এরকম থাকবেই। এই অপারেটিং সিস্টেম সম্বন্ধে জানলাম আজকে। এছাড়াও আচ্ছা আর একটা বলে দিই যে ওই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছাড়াও আমাদের আরও অনেক অপারেটিং সিস্টেম রয়েছে মার্কেটে। তার মধ্যে আমরা আরেকটা অপারেটিং সিস্টেম ব্যবহার করি, সেটা হলো ম্যাক অপারেটিং সিস্টেম। এটা অ্যাপেলের তৈরি ম্যাক ওএস, এটাও বিভিন্ন ল্যাপটপ বা কম্পিউটারে ব্যবহার করা যায়। এছাড়াও ইউনিক্স রয়েছে, লিনাক্স রয়েছে, উবুন্টু রয়েছে, এই ধরনের বিভিন্ন অপারেটিং সিস্টেম রয়েছে। কিন্তু সব থেকে বেশি যে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় পৃথিবীতে সেটা হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম। উইন্ডোজের যে ভার্সানগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করে, পুরোনোগুলো আস্তে আস্তে করে এখন আর ব্যবহার হয় না। এখন মোস্টলি যেটা চলছে উইন্ডোজ 10 এবং 11 অপারেটিং সিস্টেমটাই চলছে। ঠিক আছে, অপারেটিং সিস্টেম সম্বন্ধে মোটামুটি আজকে একটু জানলাম, বেশিরভাগটাই থিওরিটিক্যাল পার্ট। এরপরের ভিডিওতে আমি নতুন আরও কিছু জানাবো। তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে করে আমি নতুন ভিডিও যখন দেবো তখন তোমরা জানতে পারবে এবং নতুন কিছু শিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ওকে, টাটা, বাই বাই।